যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ক্রান্তি সেন্টার ফর বাংলাদেশ ডায়ালগ ইউএসএর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। দেশ জাতি ও মানুষের মঙ্গল কামনায় মুখোশ পরিধান করে চমৎকার মঙ্গল শোভাযাত্রা ছিল আকর্ষণীয়। সবাই মিলে রাস্তায় এই পথ চলার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করা এবং প্রাণে প্রাণ মিলিয়ে সাম্প্রদায়িকতা ও পশ্চাৎপদতাকে দূরে সরিয়ে দেওয়ার বার্তা পৌঁছে গেছে সবার মাঝে। নববর্ষকে নিয়ে গল্প, কবিতা আর গানের মূর্ছনায় পুরো দিনটিকেই মাতিয়ে রেখেছিল ক্রান্তির এক একজন নিবেদিত প্রাণ। ক্রান্তির সভাপতি মুজিবুর রহমান খোকা ভাইকে আজকের এই শোভাযাত্রা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি যে প্রতি বছরই আমরা বৈশাখ উদযাপন করি দেশে অভিবাসী যারা আমরা আছি, এবং এখানে আমাদের বাঙালির মধ্যে একটা যে আমাদের যে ভাষার প্রতি, আমাদের দেশের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমরা দিন দিন বাড়ছে, এবং এই যে বাড়ার পিছনে যে আমাদের সবার আন্তরিকতা, সেই আন্তরিকতাটা আমরা উপলব্ধি করছি বিভিন্নভাবে। আজকে আমরা লস অ্যাঞ্জেলেসের এই মন্ট্রিয়াল পার্কে আমাদের ক্রান্তি সেন্টার ফর বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে যে অনুষ্ঠানটি আমরা করছি দিনব্যাপী, তার প্রথমে আমরা শোভাযাত্রা করলাম, মঙ্গল শোভাযাত্রা। এরপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব, এরপর আলোচনা হবে, এরপরে আমরা কবিতা আবৃত্তি হবে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা এখন যাব এখান থেকে আর কি। এবং আমরা মনে করি দেশে বিদেশে সবাই দেশকে ভালোবেসে অন্তত এই কাজগুলি করা উচিত, ভাষাকে ভালোবেসে এবং আমাদের এই বাংলা সংস্কৃতিকে ভালোবেসে এই কাজগুলি করে যাওয়া উচিত। ক্রান্তির এই চমৎকার উদ্যোগে আমরা সবাই অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ খোকা ভাই। আজকে খুব সুন্দর দিন এবং আমরা নববর্ষ উদযাপন করছি, এরকম উদযাপন করার সুযোগ আমাদের সেরকম হয় না, কিন্তু আজকে এখানে আমরা মিলিত হয়েছি। মূলত বাংলাদেশেও একটি মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, তার সঙ্গে কিছুটা সমর্থন, কিছুটা সলিডারিটি সেইভাবেই আমরা মিলিত হয়েছি। এখানে লস অ্যাঞ্জেলেস এবং বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকার বহু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। আর আমাদের আরেক বন্ধু আছেন, উনিও ক্রান্তির উপদেষ্টা, রাজীব ভাই। রাজীব ভাই, খুব আনন্দ হচ্ছে আমরা যে বাঙালি, বাংলাদেশ থেকে আসা বাঙালি, কলকাতার কেউ নেই এখন অবশ্য, কিন্তু আমরা খুব আনন্দ হচ্ছে যে আমরা কিছু বাঙালি একসাথে হতে পেরেছি। বর্ণিল একটি শোভাযাত্রা হচ্ছে এবং শোভাযাত্রার মূল আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা এবং বাংলাদেশের আরও যে বিভিন্ন জাতি যারা এই একই দিনটি উদযাপন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা। খুবই ভালো উদ্যোগ, অনেক ধন্যবাদ কাজী ভাই আপনাকে। ক্রান্তির নির্বাহী সম্পাদক শীলা মোস্তফাকে আমি জিজ্ঞেস করছি আজকের এই শোভাযাত্রা নিয়ে কিছু বলার জন্য। আমাদের খুব ছোট আয়োজনের এটা, এটা একটা খুব ছোটভাবে করা হচ্ছে, কিন্তু এটা অনেকটা বলতে গেলে প্রতিবাদ যে বাংলাদেশে বলা হয়েছে যে চারুকলা ডিনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যে মঙ্গল শোভাযাত্রা করা যাবে না বা এটা ইসলাম বিরোধী, যে এই কথাটা ঠিক না। আমরা আমাদের ঐতিহ্য বজায় রাখতে চাই, ধর্ম যার যার, কিন্তু আমাদের দেশ সংস্কৃতি আমাদের সবার এক, আমরা বাঙালি। অনেক ধন্যবাদ। এই যে বরণ করে নেওয়ার ব্যাপারটি কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু আমরা করে থাকি, আমরা কখনোই ভাবি না যে আমাদের এই কাজটির পিছনে কোনো ধর্মীয় কোনো অনুভূতি আছে কিনা বা ধর্মীয় কোনো ভাবগম্ভীর্য আছে কিনা, এটা আমরা দেখি না, আমরা দেখি বাঙালি। অন্তরমম বিকশিত কর অন্তরতরহে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর করহে,
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমাদের যে পহেলা বৈশাখ, এই জিনিসটা কিন্তু শুধু আমাদের নয়। পহেলা বৈশাখ আসলে পশ্চিমে পাঞ্জাব থেকে দক্ষিণে শ্রীলঙ্কা এবং সুদূর ক্যাম্বোডিয়া লাওস পর্যন্ত আজকে বা কালকে বা গতকাল হয়ে গেছে। রঙিন নিমেষ ধুলাল দুলাল, অরানে ছড়ায় আবির গুলাল, অরুণা ওরায় বর্ষার মেঘ, দিগঙ্গনা নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় জীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। দূর দূরান্ত থেকে গ্রাম নদী পার হয়ে সব অচেনা মানুষ হরেক রকম অস্থায়ী দোকান রকমারি জিনিসপত্রে ভর্তি করে বসেছে। কোনো কোনো দোকানে খুঁটি গেড়ে রোদ ঠেকাতে চাদর মতো টানা, কোনোটায় শুধু চিকন দড়ি দিয়ে সীমানা টানা। আগে না জানিয়া প্রেমেতে মোহ দিয়া কালিয়া গহন মোহ গেল, দিয়া প্রেমের জ্বালা হারাইল এ বেলা, দিয়া প্রেমের জ্বালা হারাইল এ বেলা, কোনে লুকাই পিয়া কথা ভুলবি কি রে, হায় সেই চোখে দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা, কখন সত্যি নতুন বছর আসবে নতুন দিন। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহে চলে ধরেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা, সে বাংলা ভাষাকে নিয়ে ক্রান্তির উপদেষ্টা কাজী ভাইয়ের স্বলিখিত অক্ষরের এই কবিতাটি সবাইকে ভীষণ ভীষণ আনন্দ দিয়েছিল। এটা একটা ছোট্ট কবিতা, এটা স্থানীয় ভাষায়, স্থানীয় ঢাকা আঞ্চলিক ভাষায় বা কথ্য ভাষায়। মূল কথাটা হচ্ছে যে বাংলায় কথা বলো আর কি, সবাই যেভাবেই বলো বাংলায় বলো, এটাই মূল কথা। পড়ছি, কবিতাটার নাম হচ্ছে ক এবং এটা প্রতিটি লাইন শেষ হয়েছে ক এই বর্ণটি দিয়ে। এম্বে ওম্বে প বাঙালি জেম্বে কবি ক, প ক খ ক লইয়া ডাইনে বায়ে ক, হেলা দুলা করে তরা জেম্বে খুশি ক, বাঙালি এম্বে ওম্বে প হাস্য কান্দায় ক, প্রমিত রঙ্গ কইরা তোরা কথ্য ভাষায় ক, মনের সুখে বাংলা ভাষা পরাণ হইয়া ক, চাষা ভুষা কামার কুমার খেতে বইয়া ক,
কেমনে কবি ক বাঙালি বাংলায় কথা ক মানুষ লইয়া ক রেতরা মাটি লইয়া ক কয় যারা বাংলা ভাষা বুঝল ক নখলদারের চাবুক ভাষা ভিক্ষা দিয়া ক বাংলা কথা করে মানুষ বাংলা গাবে ক সাহেব টুপি পাগড়ি হগল গাঙ্গে ফালায় ক ঢ্যাপের কইয়ার মোয়া মুড়ি মিরাই খায়া ক গেন্দামালা আলতা পৈরা নেত্য হইরা ক বাংলা তোমায় ভালোবাসি জেমবে খুশি ক এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ।